মানে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির জন্য এটা অসম্ভব। সর্বপ্রথম জনগণের এবং ক্রেতা এবং বিক্রেতার চরিত্র পাল্টাইতে হবে। দাম তো একটু বেশি, যেহেতু ইন্ডিয়া মাছ চাইবে, দাম বেশি ইন্ডিয়া নিয়ে যাইতেছে। হ্যাঁ অনেক বেশি, মানে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির জন্য এটা অসম্ভব। এখন ইলিশ মাছের দর কত চলে? ইলিশ মাছ 600 টাকা কেজি। মাছগুলো আসলে ইলিশের দাম বাড়ার কারণে ইলিশ মাছ খাবার স্বাদ আর স্বাদ মানুষের মন থেকে দিন দিন উঠে যাচ্ছে, মানে অনেক দাম বেড়ে গেছে। আসলে যে ইলিশ মাছের দাম বাড়ার কারণে সবাই তো দৌড়ে পালিয়ে যাচ্ছে। আপনার কি মতামত ইলিশ মাছের দাম নিয়ে? দাম তো একটু বেশি, যেহেতু ইন্ডিয়া মাছ চাইবে, এই জন্য একটু বেশি বাড়ছে, আগের চেয়ে বেশি বাড়ছে। 100-200 টাকা কেজি দিতে পারছে। তাই আপনি এখন কয় টাকা ধরে মাছ কিনছেন? এখন দেখতেছি কিন্তু মিলতেছে না দামে। আগে থেকে দাম বাড়ছে? আগে থেকে একটু দাম বাড়ছে, আগে ছিল কম কেজি, এখন একটু বেশি বাড়ছে। ইলিশ মাছের যে এত দাম বেড়েছে, এই দাম শুনে যে পালিয়ে যাচ্ছে, আপনার কি মতামত যে এত দাম বাড়ছে ইলিশ মাছের? এখানে আমার মতামত হলো, সর্বপ্রথম জনগণের এবং ক্রেতা এবং বিক্রেতার চরিত্র পাল্টাইতে হবে। তাছাড়া কোনোদিন মাছের দাম কমবে না এবং কোনো জিনিসের দামও কোনোদিন কমবে না, যতদিন পর্যন্ত জনগণ অসৎ উপায়ে ব্যবসা এবং জনগণের কান্ধে বোঝা চাপাইয়া ব্যবসা করবে, ততদিন বাজার থেকে কোনো কিছুর দাম তেমন কমবে না। এবং সরাসরি প্রতিটা পণ্যের উপর সরকারের হাত দিতে হবে, যে এই পণ্যটা কত টাকায় বেচছো, কোথা থেকে কিনছো, কত টাকায় কিনছো এবং কত টাকায় বেচছো, ঠিক আছে, রিসিপ্ট সহ দেখাও। আপনার কি মনে হয় আগে থেকে দাম অনেক বাড়ছে না কমছে? দাম বাড়ছে এবং বাড়তেই থাকবে। তো গাইস, আমি যেটা বুঝতে পারলাম যে ইলিশ মাছের দাম আগের থেকে 200-300 টাকা বেড়েছে, আর এরকম যদি দাম বাড়তে থাকে তাহলে আমরা যারা সাধারণ জনগণ আছে তারা কিভাবে খাবে? তো আমি বিদায় জানাচ্ছি বরিশাল পত্রিকা থেকে, আল্লাহ হাফেজ।